চাঁপাইনবাবগঞ্জে একসাথে জন্ম নেয়া চার সন্তানের দুধের ব্যবস্থা করলেন স্থানীয় প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় মাস আগে একসঙ্গে জন্ম নেয়া চার সন্তানের জন্য গাভীর দুধের ব্যবস্থা করেছেন স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসনের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও তিপ্পান্ন বিজিবি সহ বিভিন্ন দপ্তরের যৌথ আর্থিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা এলাকায় ওই পরিবারের নিকট একটি উন্নত মানের সংকর জাতের গাভী প্রদান করা হয়। গাভী প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সারোয়ার পিএসসি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আব্দুস সালাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কবির উদ্দিন আহমেদ সহ ওই পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এবছরের 8ই জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের মহানাঙ্গা এলাকার মোহাম্মদ মুনসুর রহমানের মেজ ছেলে মোহাম্মদ মামুনুর রশিদের স্ত্রী নাজনীন আক্তার একসাথে চার সন্তানের জন্ম দেন। রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে জন্ম নেয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে জন্ম দেন নাজনীন আক্তার। চালাও, রিক্সা চালাও, মাটি কাটো।